আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাকে 3 থেকে 4 মিনিট সময় দেন ভাই, আমি আপনাদেরকে এত সহজভাবে মোবাইল দিয়ে ভিডিও এডিট শিখাবো, আপনি জাস্ট কল্পনাও করতে পারছেন না। হ্যাঁ ভাই, অনেকেই ভাবছেন যে আমার ইউটিউব চ্যানেল নাই, ফেসবুক পেজ নাই, আমি ভিডিও এডিট শিখে কী করবো? আপনার ফেসবুক তো আছে, কোনোদিন কি ফেসবুকে ভিডিও ছাড়বেন না? এবং সেই ভিডিওটা যদি ছাড়ার পরে মানুষজনের কাছে বাজে লাগে, আপনার মানসম্মান থাকবে? আপনারও জানা প্রয়োজন, অর্থাৎ আমি মনে করি প্রত্যেকটা মানুষের টুকটাক হলেও ভিডিও এডিট জানা প্রয়োজন ভাই। সবার কাছে মোবাইল আছে, কম্পিউটার নাই, তো মোবাইল দিয়ে আমি দেখাবো, পেঁচাল পারবো না, চলেন আপনাদেরকে দেখাই। দর্শক শ্রোতা, স্বভাবতই মানুষজন মোবাইল দিয়ে যে ভিডিও এডিট করে, এটার জন্য 3-4টা অ্যাপ ব্যবহার করে, যেমন কাইন মাস্টার অ্যাপ ব্যবহার করে, ক্যাপকাট ব্যবহার করে, ইনশুট অ্যাপ ব্যবহার করে। তো কাইন মাস্টার অ্যাপ ভাই কিনে চালাইতে হয় বা আলাদা প্রসেস আছে, সেই দিকে যাব না। একটা সহজ অ্যাপ আছে যেটার মাধ্যমে আপনি চাইলে ভিডিও এডিট করতে পারেন, এটার নাম হচ্ছে ইনশুট। আপনি যদি প্লে স্টোরে গিয়ে ইনশুট লিখে সার্চ দেন তাহলে এই অ্যাপটা পেয়ে যাবেন, অ্যাপটা ইনস্টল দিবেন। আমি দ্রুত কথা বলবো, আপনারা সঙ্গে থাকেন। এখানে এগ্রিতে চাপ দিবেন, চাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস চলে এসেছে, তো আপনি ভিডিও এডিট করবেন যেহেতু, তো ভিডিওতে চাপ দেন এবং এখানে পারমিশন দিয়ে দেন। অনেক সোজা একটা জিনিস, এতক্ষণ পর্যন্ত তো আপনি বুঝে গেছেন তাই না? তো এখন আসেন, একটা ভিডিও আমরা নেই, একটা ভিডিও নিলাম, টিক মারলাম এবং এখানে এই যে টিক চিহ্নতে চাপ দিলাম, এখানে কোনো আইকন আসলে নেক্সট করে দিলাম। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে একটা আইকন আছে এটা হচ্ছে ওয়াটারমার্ক। হ্যাঁ, তো এই ওয়াটারমার্কটা আপনি মুছতে পারবেন, একটা বিজ্ঞাপন দেখলে আপনার ওয়াটারমার্ক মুছে যাবে। আমরা একটা বিজ্ঞাপন দেখে নেই, তাহলে এই যে ফ্রি রিমুভ। এবার আসেন, বিজ্ঞাপনটা দেখা শেষ, আমরা আপনাদেরকে শিখাচ্ছি। এখানে এই যে প্রথম যে আইকন দেখতে পাচ্ছেন, ক্যানভাস, এই ক্যানভাসে চাপ দিবেন। এখানে কয়েক ক্যাটাগরি আপনাদেরকে দেখা যাচ্ছে, আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও বানান তাহলে এখানে ক্লিক করবেন, টিকটকের জন্য ভিডিও বানাইলে এখানে ক্লিক করবেন, বা আরও অনেক ফ্রেম আছে এখানে ক্লিক করবেন। আর আপনি যদি চান যে ভিডিওটা যে ফ্রেমে আসছে সেই ফ্রেমেই ভাই দেখা যাক, তাহলে এখানে নো ফ্রেমে ক্লিক করবেন। তো আমি যেহেতু ভাই ইউটিউবের জন্য ভিডিও বানাবো, তো আপনি স্বভাবতই আপনারা এই ফ্রেমে রাখবেন। ইউটিউবের জন্য চাপ দিলাম, যেরকম ভিডিও ছিল অরিজিনাল সেরকম হয়ে গেল, আমি টিক চিহ্ন মারলাম। তো প্রথমেই যে কাজটা আসে ভিডিওর জন্য ভাই, যে সামনে পিছনে আমরা এই যে বসার জন্য ভাই লুঙ্গি পরে ভিডিও বানাচ্ছিলাম একদিন, তো যাই হোক এটা ব্যাপার না। তো এখানে সামনে পিছনে আমাদের কাটতে হয়, আমরা সামনে পিছনে কাটি, যেমন এই যে এখান থেকে শুরু হয়েছে ভিডিওর আমার কথা বলা, তো আমি সামনের অংশটুকু কেটে ফেলে দিব, আবোল তাবোল অংশ। তো আমি এখানে চাপ দিব, চাপ দেওয়ার পরে এই যে এই অপশনটার কাজ আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, স্প্লিট, এখানে চাপ দিবেন, দুই ভাগ হয়ে গেল, এবং সামনের অংশ ক্লিক করবেন এবং ডিলিট বাটনে চাপ দিবেন, সামনের অংশ শেষ আপনার। তাহলে এখন আসেন, ঠিক একইভাবে পিছনের কোনো অংশ, সাপোজ পিছনের অংশ বাদ দেব, স্প্লিটে চাপ দিলাম এবং এই পিছনের অংশ সিলেক্ট করে ডিলিট করে দিলাম। অর্থাৎ মেইন কাজ কিন্তু আমাদের এইটা, সামনে পিছনে কাটা। এবার আসেন, আপনাদের দ্বিতীয় যে কাজের প্রয়োজন হবে, সাপোজ আপনি ভিডিও এডিট করছেন, আপনার ভিডিওর এই মাঝে গিয়ে একটা ছবি অ্যাড করা লাগলো বা ভিডিও অ্যাড করা লাগবে, তখন আপনি কী করবেন? এই যে পিপ আছে, এই যে পিপ, পিপে চাপ দেন, আপনি চাইলে এখানে এসে যে কোনো ছবি বা ভিডিও, সাপোজ ভিডিও, এখানে কিন্তু সাইডে অ্যাড করাইতে পারবেন বা ছবি চাইলেও অ্যাড করাইতে পারবেন। এখানে আপনি এটা এনে নিয়ে আসেন এবং এখানে আবারও সেই দুই মাঝে দুই ভাগ করে এখানে আপনি ডিলিট করে দিলেন, যতটুকু প্রয়োজন রাখলেন। তো এইটারও কাজ বুঝে গেলেন। এবার আসেন, ভলিউম নিয়ে কথা বলি। সাপোজ এই যে আমরা আবারও পিপে চাপ দেই, এই পিপে চাপ দেওয়ার পরে এই যে আমরা ভিডিও নিলাম, উপরের ভিডিও, এই ভিডিওটার ভলিউম চাই যে আমরা না থাকুক, এই ভিডিওতে কোনো কথাবার্তা থাকলে সেগুলো যাতে না শোনা যায়, এখানে চাপ দিয়ে এই যে ভলিউম লেখা আছে, ভলিউম লেখাতে চাপ দিয়ে এটা যদি জিরো করে দেন তাহলে উপরের ভিডিওর কোনো কথাবার্তা শোনা যাবে না। কিংবা আপনি যদি চান যে এই ভিডিওটার, অর্থাৎ আপনার মূল ভিডিওটার ভলিউম কমানো বাড়ানো করবেন, তাহলে আপনি ভলিউমে গিয়ে বাড়াইলে এই ভিডিওটার সাউন্ড কিন্তু বেড়ে যাবে। এবার আসেন, যেগুলো বেশি প্রয়োজন সেগুলো কিন্তু আমি দেখাচ্ছি। তো ভিডিওর এক পর্যায়ে এসে আপনার একটা লেখা প্রয়োজন হলো, তখন আপনি এই যে টেক্সট লেখা আছে এই টেক্সট লেখাতে চাপ দেন, চাপ দেওয়ার পরে সাপোজ লিখলাম যে আমি, এটা ক্লিক করলেন, এটা আপনি যে কোনো জায়গায় বসাইতে পারেন টেক্সট, এটা টেক্সটটা কত দূর হবে আপনি এটা টেনে নিয়ে যাবেন। এই টেক্সটটা আবার আপনি কালার বা বিভিন্ন রকম কিছু করতে পারেন, এডিটে চাপ দেন, এডিটে চাপ দিলে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনি বিভিন্ন রকম কালার কিন্তু করতে পারছেন। হ্যাঁ, তো মোটামুটি কাজ কিন্তু শেষ। আর আপনি যদি চান যে এটাতে কোনো মিউজিক লাগাবেন, এই যে এখানে মিউজিক আছে, মিউজিক লাগাবেন, মিউজিক লাগালে এখানে আপনি এক্সট্রা মিউজিক দিতে পারেন আপনার গ্যালারি থেকে, কিন্তু কিংবা আপনি যদি চান যে ভয়েস দিবেন, তো আপনি এখানে চাপ দেন, এখানে পারমিশন দিয়ে দেন, আপনার ভয়েস এখানে আপনি দিতে পারবেন, ডাবিং যেটাকে বলে, এই যে হ্যালো কেমন আছেন, আপনি চাইলে ভয়েস দিতে পারবেন এখানে।
তো এখানে টিক মেরে দিলে ভয়েসটা এখানে সেট হয়ে গেল। তো মোটামুটি কাজ কিন্তু শেষ। আর আপনি যদি চান যে টুকটাক ভিডিওর কালার গ্রেডিং করবেন মোবাইল দিয়ে, তো এই যেখানে ফিল্টার লেখা আছে ফিল্টার লেখাতে চাপ দেন, ফিল্টার লেখাতে চাপ দেওয়ার পরে অ্যাডজাস্টে চাপ দেওয়ার পরে এখানে অনেক কিছু আছে। আপনি চাইলে কালার এখানে এই যে কালার কম বেশি করে আপনার ভিডিওটার আর একটু কালারফুল করতে পারেন। তো মোটামুটি আমি মনে করছি যে এখানে আর তেমন কোনো কাজ নাই, আর যেগুলো আছে সেগুলা শুরুর দিকে আপনাদের জানানোর প্রয়োজন নাই। দেখতে পাচ্ছেন 5 মিনিট আপ হয়েছে মাত্র, আমরা কিন্তু ভিডিওটা ভিডিও এডিটিং করা আপনাদের মোটামুটি সম্পূর্ণ শিখাই দিছি। তো এখানে এখন জাস্ট সেভ বাটনে চাপ দিবেন। সেভ বাটনে চাপ দেওয়ার পরে এই যে এখানে রেজুলেশন আছে, রেজুলেশন আপনি কত রেজুলেশনের চান কম না বেশি আপনি এখানে সিলেক্ট করে দিবেন। আর এখানে ফ্রেম রেট 30 থাকলে একটু কম MB কাটবে, 50 থাকলে একটু বেশি কাটবে। এখন যদি আপনি সেভ বাটনে চাপ দেন, ঠিক আছে, সেভ বাটনে চাপ দেন, আমরা যদি আবারও সেভ বাটনে চাপ দেই তাহলে এটা সেভ হতে শুরু করবে। এটা আপনার গ্যালারিতে 100% কমপ্লিট হয়ে গেলে দেখবেন যে সেভ হয়ে গেছে। তো আমরা এখানে কেটে দিচ্ছি। তো মোটামুটি কাজ শেষ ভাই। তো আশা করছি আজকের এই ভিডিওটির দ্বারা আপনাদের অনেক উপকারে আসবে। তো ভাই এখানে আরেকটা বিষয় দেখাচ্ছি, মাঝে মাঝে দেখেন আমাদের ভিডিও ওই উপরে একটু ব্যাকগ্রাউন্ডের মতো কেমন জানি থাকে, তো সেরকম করার জন্য ক্যানভাসে চাপ দিবেন। ক্যানভাসে চাপ দেওয়ার পরে এই যে এই ফ্রেমটা যখন আমরা নিব, 2 নম্বর ফ্রেম, এই যে 2 নম্বর ফ্রেম, এখানে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন উপরে এবং নিচে কিন্তু কিছু একটা দেখা যাচ্ছে। তো এখানে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড বসাইতে পারেন, ব্যাকগ্রাউন্ডে চাপ দিয়ে আপনি এখানে ব্যাকগ্রাউন্ড বসাই দিলেন, এই যে ব্যাকগ্রাউন্ড বসাই দিলেন। এবং এখানে চাইলে আপনি টেক্সট বসাইতে পারেন, কিন্তু এখানে আপনি চাইলে যেমন আমি এখানে টেক্সট বসাইতে পারেন। এবং আপনারা এই যে লাস্টে যদি ডাবল ক্লিক করেন তাহলে ভিডিওটার এন্ড পর্যন্ত কিন্তু জামি থেকে যাবে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তো আপনি কিন্তু এভাবে চাইলে বসাইতে পারেন, লেখা লিখে দিতে পারেন। তো আশা করি বুঝাইতে পেরেছি। তো ধন্যবাদ সবাইকে, এই যে সেভ বাটনে চাপ দিলাম, সেভ বাটনে চাপ দিলাম, এটা সেভ হয়ে যাবে। আল্লাহ হাফেজ। আরেকটা বিষয় যেটা দেখানো হয় নাই, আপনার যদি ভিডিওটার আশেপাশে কাটার ইচ্ছা হয়, ক্রপ করতে ইচ্ছা হয়, আপনি ক্রপে চাপ দিয়ে এটা এখানে আপনি চাইলে ক্রপ করে দিতে পারেন। বন্ধুরা অনেকে আপনারা লম্বালম্বিভাবে ভিডিও করেছেন, তো তাদের ক্ষেত্রে আপনারা কি করবেন, দেখেন এই ভিডিওটা লম্বালম্বি কিন্তু এখানে কিছু একটা দেখা যাচ্ছে, সেগুলো কাটার জন্য কি করতে হবে, ক্যানভাসে চাপ দেন, নো ফ্রেমে চাপ দিলে ভিডিওটার অরিজিনাল যেভাবে শ্যুট করেছেন সেটাই কিন্তু এখানে চলে আসবে। বাকি ভিডিও এডিটিং তো শিখিয়ে দিলাম।